মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রিটা দিয়ে দিয়েছিলাম ওটা তোমরা দেখতে পারো। এবার থ্রি এর পর এবার আমি ওয়ানটা দেব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 নম্বর দিয়ে, যে তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো, মাইটোকন্ড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। এবার নিম্নলিখিত অংশগুলি হচ্ছে, কয়তে আছে অন্তঃপর্দা, খ হচ্ছে বহিঃপর্দা, গ হচ্ছে কিস্তি এবং খ হচ্ছে অক্সিজো। তো প্রথমে একটা পরিষ্কার ছবি আমি এখানে অঙ্কন করেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর একটা পরিষ্কার দেখে একটা ছবি আমি এঁকেছি মাইটোকন্ড্রিয়ার। তোমরা একবারই আঁকার চেষ্টা করবে, দরকার হলে কোথাও কপি করে তারপর এখানে আঁকবে, তাহলে এটা বেশি নোংরা হবে না। তো দেখো এখানে যে শুরুগুলো এরকমভাবে বেরিয়েছে লম্বা লম্বা, এগুলোকে বলা হয় কিস্তি, আর এর পাশে যে লোমগুলো আছে ওইগুলোকে বলা হয় অক্সিজো। এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং এর ভেতরের দিকে যেটা আছে ওটা হচ্ছে অন্তঃপর্দা। তো এবার মাইটোকন্ড্রিয়া এখানে সুন্দর করে আঁকার পর এখানে মাইটোকন্ড্রিয়া বলে তোমরা লিখে দেবে নিচে। আর এখানে দেখো আমি যেমন অ্যারো অ্যারো করে লিখেছি সেভাবে সমান করে লিখবে, অ্যারোগুলো সব সমান হবে। দরকার হলে এখানে একটা লাইন টেনে নেবে, আমি যেমন টেনে নিয়েছিলাম, তাহলে তোমাদের লেবেলিংটা ঠিক হবে। আর লেবেলিংটা ডান দিকে করার চেষ্টা করবে, তাহলে ভালো দেখায়। যে 2 নম্বর প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মোনেরা ও প্ল্যান্টি রাজ্যের পার্থক্য লেখো। তো এখানে কয়ের অপশান আছে, কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি, খ হচ্ছে বাস্তুতান্ত্রিক ভূমিকা, হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো উত্তরে আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর আগে লিখব। প্রথম আছে মোনেরা ও প্ল্যান্টি রাজ্যের পার্থক্য, তো সেটা আমরা পার্থক্য আমাদের ক আর খতে দুটো অপশান দিয়ে দিয়েছিল কি কি বিষয় আমাদের লিখতে হবে। তো আমাদের এখানে একটা চার্ট করে নিতে হবে, চার্টের আমরা ওপরে যে বিষয় দুটো আমাদের ক খ বলে দিয়েছে ওগুলো বিষয় বলে ওপরে লিখে নিচে ওই দুটো অপশান লিখতে হবে। বলে প্রথমে মোনেরা, তারপর প্ল্যান্টি লিখেছি আমি, কি সুন্দর, এখন ছক করলে করলে ভালোভাবে সুন্দর দেখতে লাগে, আর কম লিখতে হয়। তো প্রথমে ক বলে যেটা আমাদের ফার্স্ট অপশান ছিল, কোষ ও কোষীয় সঙ্গতের প্রকৃতি, এখানে দেখো মোনেরা বলে আমি লিখেছি, এরা এককোষী ও প্রোক্যারিওটিক কোষ, আণুবীক্ষণিক কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান থাকে, আর প্ল্যান্টিতে লিখেছি বহুকোষী ও ইউক্যারিওটিক প্রকৃতির। তো খতে যেটা আমাদের অপশান ছিল বাস্তুতান্ত্রিক ভূমিকা, এখানে দেখো আমি মোনেরাতে লিখেছি উৎপাদক ও বিয়োজক, এখানে উদাহরণটা দিয়ে দেবে, যেমন ব্যাকটেরিয়া একটাও দিতে পারো দুটোও দিতে পারো, আমি এখানে একটা দিয়েছি। আর এখানে প্ল্যান্টিতে দেবে উৎপাদক স্বভোজী, যেমন ধান গাছ। তারপরে হাঙর কন্ডিকথিস, এখানে ইংলিশের ওটা লিখে নেবে বিজ্ঞানসম্মত নামটা, শ্রেণীর অন্তর্গত, বিজ্ঞানসম্মত নামটা লিখলে আরও ভালো নম্বর পাওয়া যায়। এবার কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্যগুলো নিম্নলিখিত, এখানে আমাদের হাঙরের বৈশিষ্ট্য চেয়েছে, হাঙর যেহেতু কন্ডিকথিস শ্রেণীর অন্তর্গত তাই আমরা কন্ড্রিকোটিস শ্রেণীর বৈশিষ্ট্যগুলো লিখব। তো আমি যেমনভাবে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ, কন্ড্রিকোটিস শ্রেণীর বৈশিষ্ট্যগুলো নিম্নলিখিত বলে একটা ড্যাশ দিয়ে এখানে পয়েন্ট আউট করে লিখবে, তাতে দেখতে সুন্দর লাগবে। তো প্রথম পয়েন্ট আমি লিখেছি, দেহ আণুবীক্ষণিক প্লাকেট আঁশ দ্বারা আবৃত, দাড়ি দুই, একটা একটা করে আমি লাইন লিখেছি যাতে ছোট ছোট পয়েন্ট হয়। দুই হচ্ছে মুখচ্ছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত, তিন অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় ও লেজ হেটারো সার্কাল প্রকৃতি, একটা লাইন টেনে দেবে পেন্সিল দিয়ে হোক পেন দিয়ে হোক। তার প্রশ্নটা শেষ হয়ে গেল। তো 3 নম্বর প্রশ্ন, সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার 2টি বৈশিষ্ট্য লেখো, আরশোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে 2টি যুক্তি দাও। তো এখানে উত্তরে আমি সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম হলো গোলকিমি, পাশে বিজ্ঞানসম্মত নামটা লিখে দিয়ে আন্ডারলাইন করে দেবে কালো পেনে, বিজ্ঞানসম্মত নামের নিচে অবশ্যই কালো পেনে আন্ডারলাইন করে দেবে বা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দেবে, কারণ বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করতে হয়। নিচে গোলকেমি নিটা নিমাটোডা পর্বের অন্তর্গত,
বাট ওটার নিচে একটা ডাডি ড্যাশ টেনে দেবে ওটাকে উল্লেখ করার জন্য, চোখে আনার জন্য। তো এবার নিমাটোডা পর্বে দুটি বৈশিষ্ট্য হলো বলে ড্যাশ দিয়ে আবার পয়েন্ট আউট করে তোমরা লিখবে। এক নম্বরে দেখো আমি লিখেছি, দেহ পুরু কিউটিকল তার আবৃত ছদ্ম সিলম উপস্থিত। 2 নম্বর পয়েন্ট আমি লিখেছি, রক্ত সংবহন তন্ত্র ও পৌষ্টিক তন্ত্র অনুপস্থিত এবং রেচন অঙ্গ একজোড়া ও পার্শ্বীয় নালি। এবার এখানে আমি একটা গোল করে লিখেছি, আরশোলার আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি হলো নিম্নলিখিত বলে 1 নম্বর পয়েন্ট দিয়েছি, আরশোলার প্রতিটি দেহখণ্ডকে সাধারণত একজোড়া সন্ধির উপাঙ্গ থাকে, তাই এদের সন্ধিপদী প্রাণী বলে। দাঁড়ি, এদের দেহে হিমোসিল নামক রক্তপূর্ণ দেহগহ্বর থাকে। দাঁড়ি, 2 নম্বর পয়েন্ট, দেহে কাইটিন নির্মিত শক্ত বহিকঙ্কাল দ্বারা আবৃত এবং মাথার দুপাশে দুটি পুঞ্জাক্ষি থাকে ও রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির হয়। উপরিউক্ত কারণগুলির জন্য আরশোলার আর্থ্রোপোডা পর্বভুক্ত। নিচে তোমরা এরকম লিখে দিতে পারো উত্তরটা শেষ করার জন্য। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন, যেটা আমাদের শেষ প্রশ্ন, সেটা হলো মানব দেহে ভিটামিন এ ও ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো, ভাজক কলার বৈশিষ্ট্য লেখো। তো এখানে আগেরগুলোর মতো দুটো প্রশ্ন আছে, তো প্রথম প্রশ্নের উত্তর আমরা আগে লিখব। মানব দেহে ভিটামিন এ ও ভিটামিন ডি এর ভূমিকা হলো নিম্নলিখিত। ভিটামিন এ পাশে রেটিনল বা অ্যাজের পথলটা লিখে দেবে। করে উৎস, উৎস মানে কোথা থেকে পাওয়া যায়, উৎস হচ্ছে সবুজ শাকসবজি। মানে ভিটামিন এ আমরা কোথা কোথা থেকে পাই, সবুজ শাকসবজি, পালং শাক, মটরশুঁটি প্রভৃতি যেগুলো সবুজ রঙের হয় আমাদের সবজি, পাকা আম, ডিম, মাখন প্রভৃতি থেকে আমরা ভিটামিন এ বা রেটিনল পেয়ে থাকি। এরপরে আমরা ভূমিকা লিখব। এই ভিটামিন বি ক্যারোটিন থেকে মানবদেহে সংশ্লেষিত হয়। মানবদেহে এই ভিটামিনগুলির ভূমিকাগুলি হলো বলে একটা ডায়েরি দিয়ে এটা তোমরা পয়েন্ট আউট করে লিখবে, আমি যেমনভাবে লিখেছি। দেহের সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে। 2, রেটিনার রড কোষ গঠনে সহায়তা করে। 3, ত্বকে স্বাভাবিকতা বজায় রাখে। 4, রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এই ভিটামিনের অভাবে রাতকানা, অন্ধত্ব বা ফ্রিনোড্রোম বা রড স্কিন রোগটি হয়। কী কী রোগটি হয় এটাও তোমরা লিখে দেবে, যেমন আমি লিখে দিয়েছি এর অভাবে কী কী হতে পারে। তো ভিটামিন ডি ক্যালসিফেরল পাশে ব্র্যাকেট করে লিখে দেবে, দেখো আমি কীভাবে লিখেছি। এবার প্রথমে উৎস লিখবে, আগেটার মধ্যে আমরা যেভাবে ভিটামিন এটা করেছি সেভাবে ভিটামিন ডিটাও করব। তো প্রথমে উৎস বলে কোথা কোথা থেকে পাওয়া যায়, বাঁধাকপি, কড, সামুদ্রিক মাছ, দুধ, ডিম প্রভৃতি। ডিম কিন্তু ভিটামিন এ থেকেও পাওয়া যায়, ডি থেকেও পাওয়া যায়। এবার তারপরে হচ্ছে ভূমিকা, আমরা যেমন ভিটামিন এটাও লিখেছি এখানেও লিখবো। সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে এই ভিটামিন ত্বকে সংশ্লেষিত হয়। মানব দেহে এই ভিটামিনের ভূমিকাগুলি হলো বলে ড্যাশ দিয়ে আবার আমরা পয়েন্ট আউট করে লিখবো। দেখো আমি অনেক পয়েন্ট আউট করে লিখেছি যাতে কম লিখতে হয় এবং জিনিসটা সুন্দর লাগে। এখন কি সুন্দর লাগছে দেখতে। 1, হচ্ছে অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে। 2, অস্থি ও রক্তে সি এর সাম্যটা বজায় রাখে, সি এ মানে হচ্ছে ক্যালসিয়াম। 3, অন্তে সি এ ও পি শোষণে সহায়তা করে, সি এ হচ্ছে ক্যালসিয়াম, পি হচ্ছে ফসফরাস। এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ভিটামিন এতে যেমন আমরা রোগগুলো লিখেছিলাম, রাতকানা, অন্ধত্ব, এখানে আমরা লিখে দিলাম যে রিকেট আর ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেশিয়া হয়। বা সেকেন্ড প্রশ্ন ছিলাম যে ভাজক কলা, তো ভাজক কলা এখানে একটা সুন্দর করে আঁকা এঁকে দেবে, যদি ওখানে আঁকা আঁকতে বলেনি তাও এঁকে দেবে, তাদের প্রেজেন্টেশনটা ভালো হয়। তো এখানে দেখো আমি কী সুন্দর এঁকেছি ভাজক কলা, তোমাদের বইতে ছবি দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে দেখে এঁকে দেবে, আমিও ওখান থেকেই এঁকেছি। তো দেখো কী সুন্দর এরকম করে করে আমি এঁকেছি, একটা বক্সের মধ্যে রেখেছি যাতে এটা সুন্দর দেখতে লাগে। তো দেখো এই যে গোলটা আছে, এই গোলটা হচ্ছে নিউক্লিয়াস, এর যে আশপাশে যে এগুলো ডটগুলো আছে ওগুলো হচ্ছে ক্রোশ পাচি, আর এর পাশে মানে নিউক্লিয়াসের ঠিক পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে সাইটোপ্লাজম।
নিচে ভাজক কলা বলে লিখে দেবে, যেমন মাইটোকন্ড্রিয়া লিখেছিলে, তো ভাজক কলার সংজ্ঞা বলে লিখবে। একই আকৃতি সম্পন্ন পাতলা ক্রোশপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে ভাজক কলা বলে। ভাজক কলা হলো সবসময় সর্বদা বিভাজনে সক্ষম হবে, তরুণ কোষ হবে, তাই ওকে ভাজক কলা বলা হয়। তো বৈশিষ্ট্য বলে লিখবে, পয়েন্ট আউট করবে আবার, কোষের প্রকৃতি, কোষগুলি সজীব অপরিণত এবং বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি করে, তাই দেখো এর নাম বলেছে ভাজক কলা। প্রত্যেকটি কোষে একটি করে সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান। এই আঁকাটাতেই দেখো প্রত্যেকটা, আমি যতগুলো কোষ এখানে এঁকেছি প্রত্যেকটাতে একটা করে নিউক্লিয়াস কিন্তু আছে। 2 নম্বর, আন্তঃকোষীয় স্থান। সজীব কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, ফলে কোনো কোষান্তর রন্ধ্র থাকে না। কোষান্তর রন্ধ্র মানে হচ্ছে কোনো ফাঁক, দেখো আমি কীভাবে এঁকেছি কোনো ফাঁক নেই কিন্তু এদের মধ্যে, তাই এখানে বলেছে যে ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। 3 হচ্ছে কোষের আকার। কোষের আকৃতি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয়। আমি যেটা এঁকেছি ওটা দেখো, ওটার মধ্যে বহুভুজাকার। তো 4 নম্বর, ক্রোশপ্রাচীর। ক্রোশপ্রাচীর পাতলা স্থিতিশাবক ও সেলুলোজ নির্মিত হয়। 5 হচ্ছে কোষের উপাদান, কি কি ওর মধ্যে কি কি আছে। তো এ, এখানে আমি এবি করে লিখেছি, তোমরা চাইলে 1-2 করে লিখতে পারো, তো এবি করে লিখতে পারো। এ, কোষে বড় ও সুস্পষ্ট নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম থাকে, আমি যে আঁকাটা এঁকেছি ওটাতে আছে। বি হচ্ছে প্লাস্টিড, প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। সি হচ্ছে কোষে সঞ্চিত খাদ্য বা রেচন পদার্থ থাকে না। আর তারপরে যে পয়েন্টটা আছে, 6 নম্বর পয়েন্টটা, কোষের কার্যক্ষমতা, সংশ্লেষমূলক কাজ ও শোষণের হার কোষে বেশি থাকে। তো বন্ধুরা আমার